তৃণমূলের মুখ খোলায় এবার মেরে হাসপাতালে পাঠানো হলো খোদ ভিডিও কে শুধুমাত্র তাই নয় ভাঙচুর করা হলো তার অফিস এবং সমস্ত কিছুই চলে তার মাথায় বন্দুক থেকে তো বিস্তারিতভাবে জেনে নেব আমরা এই ভিডিওটিতে সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেল দিকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমার কোনো উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো গান পয়েন্টে ভিডিওকে রেখে মারধর এবং দপ্তরে ভাঙচুরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সন্দেশখালীতে সূত্রের খবর অনুযায়ী সন্দেশখালী দুই বিডিও দফতরে দুই নম্বর বের মজুর প্রধান হাজি সিদ্দিক মোল্লা এবং তার সঙ্গীরা হামলা চালায় বিডিও কৌশিক ভট্টাচার্যকে গান পয়েন্টে রেখে মারধর করা হয় বলে অভিযোগ বিডিও ছাড়াও তার দেহরক্ষীদের মারধর করা হয় বলে অভিযোগ মাথায় বন্দুক থেকে সিসি ক্যামেরা ডিস্ক কেড়ে নেওয়া হয় বিডিও কৌশিক ভট্টাচার্য সহ দুজনকে ভর্তি করা হয়েছে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে এই পরিস্থিতিতে নিরাপত্তা অবোধ করছেন বিডিও অফিসের কর্মীরা অভিযুক্তরা গ্রেপ্তার না হলে ফের হামলার আশঙ্কা করছেন তারা এমনকি অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা কেউ অফিসে যাবে না বলেই সাপ জানিয়ে দিয়েছেন এই বিষয়ে বসিরহাটের এসডিওর কাছে এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এখন প্রশ্ন হলো যে কেন এই হঠাৎ করে হামলা তো বিডিও কৌশিক ভট্টাচার্যের অভিযোগ কিছুদিন ধরে স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের চক্ষুশূল হয়ে উঠেছিলেন তিনি কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের দুই কোটি আশি লক্ষ টাকা ব্যাংক থেকে তুলে নেওয়া হলেও সেই টাকাই ঘর পাননি গরিব মানুষেরা এবং তারপরে প্রতিবাদ করেন তিনি এবং তারই প্রতিবাদ করার জন্য এই হামলা বলেই অভিযোগ করেন তিনি প্রসঙ্গ তো আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে বারাসাত বিজেপি কর্মী এবং পুলিশের মধ্যে যথারীতি খণ্ডযুদ্ধ বেঁধে যায় এবং এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন পুলিশ কর্মী অভিযোগ করা হয় যে পুলিশ যাতে এলাকায় ঢুকতে না পারে সেই জন্য পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট এবং বোমাবাজি করতে থাকে বিজেপি এবং এলাকার বাসিন্দারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরপরে লাঠিচার শুরু করে পুলিশ এমনকি জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাসে ছোড়া হয় এই ঘটনার জেনে চারজন পুলিশকর্মী আহত হন এবং প্রাথমিক অবস্থায় তাদেরকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে বারাসাতের এই খণ্ডযুদ্ধে আহত হয়েছে এখনো পর্যন্ত পঁচিশ জন বাসিন্দা এরপরে এই বিষয়ে আপনার কোনো রকম মন্তব্য থাকলে অবশ্যই নিজে কমেন্ট করবেন এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এতটুকুই হবে না